আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা সবাই জানেন যে বর্তমানে যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এবং এই জায়গায় এক্সট্রা একটা হাইপ তৈরি হয়েছে। হ্যাঁ, আপনারা আবার বলতে পারেন যে ভাই, এগুলো তো পুরনো টপিক, আপনি আবার কিসের জন্য এআইয়ের হাইপ নিয়ে কথা বলতেছেন? আসলে এআইয়ের হাইপ নিয়ে কথা বলার কারণ হচ্ছে যে মানুষ দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে এআইকে এমন উপরে তুলতেছে যে মনে হয় মানুষের আর কোনো কাজই দিবে না। বেসিক্যালি আমরা আজকে কথা বলবো যে এআই রেভলিউশন নিয়ে, এবং এইটার সাথে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংঘাতটা কোথায়, যেটা কিন্তু আমরা অলরেডি বিভিন্ন জায়গায় শুনছি যে এআই আসতেছে, সবার চাকরি চলে যাবে, এসইও নাই, এই নাই, সেই নাই, ইত্যাদি বিভিন্ন বিভিন্ন বিষয় আমরা শুনতেছি। বেসিক্যালি আমরা ইতোমধ্যে জানতে পারছি যে আপনার বিভিন্ন ধরনের এআই টুলস লাইক চ্যাট জিপিটি থেকে শুরু করে আদার্স যে এরকম চ্যাটবট যেগুলো আছে, এগুলোর মাধ্যমে হ্যাঁ একটা বিষয় দেখা যাচ্ছে যে যারা মিড রেঞ্জের কোডার বা মিড রেঞ্জের যে কোনো লেভেলের যে কোনো ধরনের স্কিল এক্সপার্টরা ছিল, তাদের হয়তোবা চাকরির ক্ষেত্রে বা তাদের যোগ্যতা চাহিদা হয়তোবা কম আসতে পারে। যেমন কোডাররাও এখন খুব চিন্তার ভিতরে আছে, বিকজ এআইয়ের মাধ্যমে মোটামুটি একটা ওয়েবসাইটের ফুল কোডও পাওয়া যাচ্ছে, বা বিভিন্ন যে কোনো ধরনের যে কোনো ছোট্ট ছোট্ট স্নিপেটগুলোর কোড পাওয়া যাচ্ছে, ইজিলি পাওয়া যাচ্ছে। দ্যাটস ওয়াই সবাই একটু ভয়ের ভিতরে আছে। তো এই হাইপ থাকার কারণে এটা সিমিলারলি তারা এসইওর ক্ষেত্র নিয়ে আসে, যে বলতেছে যে এআই চলে আসছে, এখন তো আর এসইও লাগতেছে না, এআই সব করবে, এআই এই করবে, সেই করবে, হাবি যাবি ইত্যাদি। আমি অত গভীরে যাবো না, অত ডেফিনেশনে যাবো না, লাইক এআই কী, ডিপ লার্নিং কী ইত্যাদি ইত্যাদি, এগুলোর দিকে যাবো না। আমি মার্কেটিং লেভেলের মানুষ, মার্কেটার, আমি আমি আমার সেন্সে যেগুলো মনে হচ্ছে আমি সেটা বলবো। দেখেন, আমরা মার্কেটার আমরা কয়েকটা বিষয় দেখি, সাচ অ্যাজ আমার প্রোডাক্টটা কী হবে, যেটা আমি মার্কেটিং করবো মানুষের কাছে, ওই প্রোডাক্টটা কী, ওই প্রোডাক্টের ম্যানুফ্যাকচার কারা, তারা কোন উদ্দেশ্যে প্রোডাক্টটা তৈরি করলো, দেন ওই প্রোডাক্টের কনজিউমার কারা হবে বা কাস্টমার কারা হবে, এই কয়েকটা বিষয় আমরা জাস্ট চিন্তাভাবনা করি। তো আমরা যদি এআইয়ের দিকে আসি, এআই হচ্ছে একটা প্রোডাক্ট বলা চলে। তো এআই এর ম্যানুফ্যাকচার তো আছে একটা, কার আসতে এআই এর ম্যানুফ্যাকচার, হিউম্যান। ইভেন ইফ যখন চ্যাট জিপিটি নামলো, তখন আমরা কি জানতে পারছি চ্যাট জিপিটি নামছে, চ্যাট জিপিটি নিজেই নিজেই বলতেছে যে আমি আই অ্যাম চ্যাট জিপিটি, আই হ্যাভ কাম টু দ্য ওয়ার্ল্ড, আই ওয়ান্ট টু কনকিউট দ্য ওয়ার্ল্ড, এরকম কি চ্যাট জিপিটি ঘোষণা দিয়েছে? না, তাহলে এগুলো হাইপ, তারপরে এক একটা গুজব থেকে ইত্যাদি, এগুলো কে বলতেছে? হিউম্যান, মানুষই এক একটা বলতেছে যে সাম ডে উইল কাম, যেই দিনে এআই মানুষকে কবজা করে ফেলবে, এআই মানুষের সব কিছু নিয়ে নিবে, হ্যাঁ এআই নাকি মানুষকে ইয়ে করবে। দিজ আর হলিউড বলিউড থিংস, যেগুলো মুভিতে দেখায় যে রোবট মানুষকে একদম দাসে পরিণত করছে ইত্যাদি, দিজ আর হলিউড বলিউড থিংস। কাম টু রিয়ালিটি, থিঙ্ক, এআই তৈরি করলো কারা? হিউম্যান। দেন এআই এর মার্কেটিং করলো কারা? হিউম্যান। দেন এআই এর আবার পুরোটা ফিচার্স নিতে গেলে সাবস্ক্রিপশন নিচ্ছে কারা? হিউম্যান। তাহলে আমরা যদি বলতে পারি মার্কেটিং সেন্সে এআই এর এই প্রোডাক্টসগুলো, দিজ আর প্রোডাক্ট, এবং এগুলো হচ্ছে বিজনেস প্রোডাক্ট, যেটার মাধ্যমে চ্যাট জিপিটি বলেন, মিড জার্নি, মিড জার্নি তো এখন ফ্রি বন্ধই করে দিয়েছে, বাংলাদেশ থেকে আমি চালাইতে পারতেছি না, পারতেছেন কি আপনারা? কেউ পারলে আমাকে জানায় কমেন্টসে। তো এরকম হচ্ছে যে আমরা ওইগুলোতে ঢুকতে পারতেছি না, সাবস্ক্রিপশন চাচ্ছে, আরও যেগুলো হাইফাই মানে কোয়ালিটিফুল এআই রয়েছে সেখানেও সাবস্ক্রিপশন চাচ্ছে। দেন ম্যান, এগুলো কি হিউম্যানের জন্য, উপকারের জন্য যদি করা হয়ে থাকে, তাহলে এরকম বিজনেস স্ট্র্যাটেজি কেন? দেন আমরা বলতে পারি যে এটা টোটালি একটা বিজনেস ফ্যাক্ট। নাও কাম টু দ্য পয়েন্ট, যেটা নিয়ে আমরা কথা বলতেছি। হ্যাঁ, এখানে আমার মতের সাথে অনেকের মতের নাও মিল হতে পারে, বিকজ এআই আসার কারণে মানুষের অনেক দিক থেকে অনেক উপকার হয়েছে, অনেক কাজগুলো অনেক শর্ট হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, বাট পাশাপাশি এমন কিছু ঘটনাও মানে ইনফার ফিউচার হতে পারে যেগুলোর কারণে মানুষের কর্মসংস্থান কমে যেতে পারে। হিউম্যানের যেখানে বেশি, সেখানে আমরা কেন এই সকল টুলস দিয়ে মানুষের কর্মসংস্থানকে কমায় ফেলবো? বাট আমরা হিউম্যানরা এদিক থেকে আরও বেশি নিজেকে স্কিল করার চেষ্টা করবো, বিকজ এআই ইজ নট সাফিসিয়েন্ট। এআই এআই ভাই একটা পদার্থ, ইট কান্ট ডু এনিথিং উইদাউট ইয়োর অর্ডার, ঠিক আছে? সো নাও কাম টু দ্য পয়েন্ট, যে এআই এসইওর সাথে কীভাবে ডিবেট করতেছে, বা এআই এসইওর সাথে কীভাবে কোলাপস করতেছে, এআই ক্যান মানে এআই কি এসইওকে খেয়ে দিচ্ছে কি না, এ এসইওর কি সব কিছু নাই কি না, এই বিষয়ে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এসইও ইজ এ মার্কেটিং স্ট্র্যাটেজিক্যাল থিং, এটা টোটালি একটা মার্কেটিং কনসেপ্ট। সাচ অ্যাজ আপনি একটা আইফোন কিনবেন, বা আমি একটা আইফোন কিনবো, তো এখন আমি আইফোন কেনার জন্য আমার তো আইফোনকে আমি চিনছি আগে থেকেই, এটি কি আমাকে চ্যাট জিপিটি চেনাইছে? আচ্ছা যাই হোক, ওই বিষয়ে যাচ্ছি না। তো আমি এখন একটা আইফোন কিনবো, আমি এখন চ্যাট জিপিটিকে বলছি, হেই চ্যাট জিপিটি, বা হেই আই ওয়ান্ট টু বাই এ আইফোন,
ইমপ্রেস মি উইথ সামথিং, আমাকে কিছু একটা ইমপ্রেস করো। তো চ্যাটজিপিটি আমাকে সুন্দর একটা করে একটা মানে একটা আপনার লেখা দিয়েছে, যে জায়গায় বলতেছে আইফোনের এই এই ফিচার্স, এই এই সমস্ত, এই এই ইয়ে আপনি ওই জায়গায় গেলে পাইতে পারেন, হোলসেলারদের বলতেছে মানে নেম দিচ্ছে। বাট আমি তো ওইভাবে যাবো না, আমাকে তো লিঙ্কসও দেয় নাই। আমি যে ওই লিঙ্কে যাবো, একটা ওয়েবসাইটে যাবো, অ্যাপেলের ওয়েবসাইটে যাবো, বা দারাজ থেকে শুরু করে পিকাবো ইত্যাদি অনলাইন বড় বড় শপের নাম বলতেছে আমাকে, তো আমি তো ওই ওয়েবসাইটে যাইতে পারবো না চ্যাটজিপিটি থেকে, আমাকে লিঙ্ক দেয় নাই সে। আমি যদি এখন ওই কোনো ওয়েবসাইটে যেতে চাই, কিসের থ্রুতে যেতে হবে আমাকে বলেন? কিসের থ্রুতে যেতে হবে? মানে ব্রাউজার থেকে তো যেতে হবে, তাই না? আদারওয়াইজ আমি তো ওই ধর ওয়েবসাইটে যেতে পারবো না, ওখানে গিয়ে অর্ডার করতে পারবো না, তাহলে আমি প্রোডাক্ট পাবো কীভাবে? এখন ব্রাউজারে গিয়ে আপনি এখন ওদের ওয়েবসাইটের নাম লিখতেছেন, লিখতে যে দেখেন যে হয় না, ঢুকে না, তারপরে আপনি দেখেন যে মানে ওদের ওয়েবসাইটের পুরো নাম আপনার মনে হচ্ছে না। এখন আপনি গুগলে গেলেন, গুগলে যে সার্চ করতেছেন অ্যাপেল ওয়েবসাইট, পিকাবু ওয়েবসাইট, দেন আপনি পেয়ে গেলেন ওই জায়গায়, এবং ইজিলি সেখানে যাওয়ার পরে আপনি প্রোডাক্টটা কিনলেন। তাহলে আমি কনজিউমার, আমি কাস্টমার, ইভেন ইফ আমাকে চ্যাটজিপিটি বা বলেন যে এই টাইপের যেগুলো এআইগুলো আছে, বলতেছেন যে গুগলের দিন শেষ, এসিওর দিন শেষ, এই যে এই টাইপের এআইগুলো আমাকে কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেয় না। আমি যদি গুগলে সার্চ করি, আমাকে ইমেজ, আমাকে ভিডিও রিভিউ থেকে শুরু করে হাবি জাবি যত কিছু রয়েছে আমার ল্যাঙ্গুয়েজে বাংলায় সুন্দর করে বুঝাই দিবে, আপনি আইফোন কেন কিনবেন, এই আইফোনের ভিজুয়াল এই এই জিনিসগুলো আছে, যেগুলো আমাকে চ্যাটজিপিটি দিচ্ছে না, অন্য কোনো চ্যাটবট টাইপের এআই আমাকে দিচ্ছে না ব্রো। সো আমি যদি একটা কনজিউমারকে স্যাটিসফাই করতে চাই, একটা কাস্টমারকে যদি আমি স্যাটিসফাই করতে চাই, আমাকে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করেই কিন্তু আমার প্রোডাক্টটা সেল করতে হবে। ওই জায়গায় আমি আমার কোনো অ্যাক্সেসই নাই, আমি আমার মতো করে প্রোডাক্টের ইমেজ টিমেজ ইত্যাদি দিব দি নো। সো এসিওকে কীভাবে চ্যাটজিপিটি খেয়ে দিবে বা এআই খেয়ে দিল, হাউ কাম? এটা যারা যারা বলতেছে আমি জাস্ট অবাক। একটা মার্কেটিং ওয়ার্ল্ডে যদি কোনো কিছু সব যদি কলাপস হয়ে যায়, একটা ম্যাসাকার যদি হয়ে যায়, হ্যাঁ সাম হাওয়া আল্লাহ আলাম, যদি ম্যাসাকারও হয়ে যায়, কিছুই থাকবে না, ধরেন লাউ কুদু থাকলো, কোনো কৃষিবিদ প্রোডাক্ট থাকলো, এই প্রোডাক্ট সেল করার জন্য মার্কেটিং দরকার, ঠিক আছে? বাজার থাকবে, যে জায়গায় হিউম্যান থাকবে সে জায়গায় কেনা বেচা হবে, বেচা কেনা হবে সে জায়গায়, বেচা কেনা যে জায়গায় সে জায়গায় মার্কেটিং। আর এই মার্কেটিংটা তো অবহেলা করার কোনো কিছু না, এই মার্কেটিং উৎখাত করার মতো মানে নাই হিউম্যান বিং থাকা পর্যন্ত। সো এআই আসার কারণে এসিওর কাজে কিছুটা বেনিফিটেড হয়েছে। হ্যাঁ, আমরা কিছু এসিওর স্নিপেট, কিছু কোড যেগুলো দরকার হয়, কিছু কন্টেন্ট যেগুলো আমাদের জন্য হালকা পাতলা দরকারই হতে পারে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কোন কিওয়ার্ড কোন এরিয়ায় কীভাবে হচ্ছে, এইরকম কিছু কনসেপ্ট আমাকে এআই দিচ্ছে, যার কারণে এটার মাধ্যমে আমি বেনিফিটেড হচ্ছি, আমার কাজের জন্য একটু অ্যালায়েন্স হচ্ছে। দ্যাট ডাজেন্ট মিন খেয়া দিছে। Even if you ask ChatGPT, সেও কিন্তু একই রিপ্লাই দিবে যে নো, উই আর নট কন্ট্রাডিক্ট উইথ দ্য এসিও, আমরা ওর সাথে আছি, আমরা ওর পাশাপাশি আছি, আমরা সে মানে হেল্প করতেছি। এসিও ইজ এ ডিফারেন্ট টার্ম, মার্কেটিংয়ের অন্য লেভেলের একটা বিষয়, স্ট্র্যাটেজিক্যাল একটা বিষয়, সাইকোলজিক্যাল একটা বিষয়। সো ডোন্ট ওরি। আর একটা বিষয় হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন দিস ওয়ার্ল্ড, আমাদেরকে আর্নিংমুখী চিন্তাভাবনা করতে হবে, অবশ্যই আমাদেরকে ভালো আর্নিং করতে হবে, এবং আর্নিংয়ের জন্য আমাদের স্কিল দরকার। আপনি যেই যে সেক্টরে যান, ফ্রিল্যান্সিংয়ের অনেক সেক্টরগুলো আছে, সেই সেক্টরে যাওয়ার জন্য আপনার স্কিল দরকার। ঠিক তেমনি একটা মার্কেটিং স্কিল হচ্ছে যে এসইও, যেটা গুগল বেসড, যে ওয়েবসাইট বেসড, যেখানে ওয়েবসাইট, যারা ওয়েবসাইট কেন করে, মানুষ চ্যাটজিপিটি ওয়েবসাইট খুঁজে পাবে, ফেসবুকে খুঁজে পাবে, গুগলে সার্চ করে খুঁজে পাবে, ইভেন ইফ গুগলের ইউজারও কিন্তু বেশি না মানে কমছে না, ইফ স্টিল নাও মোর দ্যান 80% ইউজার গুগল ইউজ করতেছে, লটস অফ কাস্টমার। যদি সে ওয়েবসাইটে খুলে গুগলের মাধ্যমে কাস্টমার প্রায় উইদাউট এনি টাকা খরচ করে বুস্ট করে, এটা তো খুবই বেনিফিটের একটা কাজ। আমি কোনো কিছু না করেই আমি ক্লায়েন্ট পাচ্ছি, আমার ওয়েবসাইট থেকে সেল হচ্ছে। তাহলে যারাই ওয়েবসাইট করতেছে তাদের এই উদ্দেশ্যে যে গুগল থেকে সে ক্লায়েন্ট মানে কাস্টমার নিয়ে আসবে, এবং যখন কিভাবে নিয়ে আসবে, কোন মার্কেটিং স্ট্র্যাটেজিতে নিয়ে আসবে, এই যে প্রসিডিউর, এটাই হচ্ছে এসিও। এবং এটা যদি আপনি আর্ন করেন, এটা যদি আপনি শিখেন, নট অনলি অনলাইন বাট অলসো আপনি অফলাইনেও এটার ইমপ্লিমেন্টেশন করতে পারেন, বিকজ সাইকোলজিক্যাল থিংস, স্ট্র্যাটেজিক্যাল থিংস, এখানে অনেক বিষয় আছে, বিষয় দেওয়া আছে যেগুলো মাথার ভিতরে নিতে হয়।
সো আমি যেটা বলবো, আপনারা যারা ঘরে বসে আছেন, ল্যাপটপ অথবা পিসি আছে, মেক এ গুড ইউজ অফ দ্যাট। আমাদের MHR একাডেমি থেকে একটা এসিও কোর্স লঞ্চ হয়েছে অলরেডি, রেজিস্ট্রেশন স্টিল গোয়িং, ইউ ক্যান রেজিস্টার অন দ্যাট কোর্স। আমরা চেষ্টা করেছি এই স্কিলের মাধ্যমে আপনারা নট অনলি অনলাইন বাট অলসো অফলাইনও যেন খুব ভালোভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনাদের মার্কেটিং সেন্স থেকে শুরু করে আদার্স যে ফ্রিল্যান্সিং যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে যেন ভালো একটা আইডিয়া পেতে পারেন, এই সমন্বয়ে কিন্তু আমাদের এই কোর্সকে সাজানো হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা SSC রিসেন্ট পরীক্ষা দিল, SSC দাখিল পরীক্ষা দিল এবং যারা মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন, তাদের জন্য আমরা 30% ডিসকাউন্ট দিয়েছি, যার মানে হচ্ছে যে এই সময়টা যেন তারা ওয়াস্ট না করে একটা স্কিল আর্ন করে, ভালো একটা স্কিল আর্ন করে, যার কারণে তারা ইন ফর ফিউচার একটা ভালো একটা ভিশন নিয়ে তারা এগোতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।